এই যে এগুলো হলো আপনার গোড়ার কাটিং, একেবারে শিকড় সহ চলে আসছে যেখানে চোখ, এগুলোর মাটিতে রোপণ করার সাথে সাথে এগুলো আসলে গজা যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অজানা সুপার হাইব্রিড ঘাস। তো এই ঘাসগুলা বেসিক্যালি আপনার যে সমস্ত জমিতে পানি থাকে, যাদের জমিতে দেখেছে অন্যান্য ঘাসগুলো আপনারা করতে পারেন না, তারা কিন্তু গরুর ফার্মের জন্য বা গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন। এটা আপনার যে সমস্ত জমিতে বছরের 6 মাস পানিও থাকবে সেই সমস্ত জমিতে আপনারা করতে পারবেন। অর্থাৎ এই ঘাসটা দেখা গেছে মোটামুটি 8-10 ফিট এমনকি 12 ফিট পর্যন্ত লম্বা হয়। তো এই ঘাসের যদি আপনার এই এতখানি পর্যন্ত যদি পানিতে ডুবে যায়, জাস্ট এতটুকু মাথাটা বেরোয় থাকে, তারপরেও কিন্তু এই ঘাসটা পানিতে সাধারণত মরে না, পানিতে মরবে না। আর এই ঘাসটা আপনার কাটার সিস্টেম হলো, ধরেন আপনার এই অবধি পানি আছে, তো আপনি উপরে একটা বা দুইটা গিট রেখে যদি মাথাটা কেটে নিয়ে যান, তাহলে ওই গিট থেকে আবার নতুন করে চোখ বের হবে এবং আপনার পানির উপরে এই ঘাসগুলো বেঁচে থাকে। তো এটা হলো আপনার অজানা সুপার হাইব্রিড ঘাস। তো এখানে আমাদের ঘাসেরগুলার কাটিং চলতেছে, তো আমি যদি আপনাদেরকে একটু কাটিংয়ের কোয়ালিটিতে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এগুলো হলো এই এই ঘাসের কাটিং। তো এখানে এই যে এগুলো হলো আপনার গোড়ার কাটিং, একেবারে শিকড় সহ চলে আসছে যেখানে চোখ, এগুলোর মাটিতে রোপণ করার সাথে সাথে এগুলো আসলে গজা যাবে। আর এগুলো হলো একটু মিডিয়াম টাইপের মাঝখানের, এবং একটু আগার যে কাটিংগুলো সেটা আমি দেখানোর চেষ্টা করি, যেগুলো হলো একটু আগার সাইজের কাটিং আর কি। তো টোটালি নর্মালি আমাদের এই ধরনের এই ক্যাটাগরির কাটিংগুলো এখন হচ্ছে আমাদের। এটা হলো অজানা সুপার হাইব্রিড ঘাস, যেটা আপনার পানিতে মরবে না। অর্থাৎ এখন বর্তমানে দেখেন আমরা যে জমি থেকে ঘাসগুলোকে কাটিং তৈরি করছি, এখন এই জমিতে বর্তমানে পানি নাই, তবে যেহেতু বৃষ্টির সময় বা বর্ষা মৌসুমে কিন্তু এই জমিতে পানি থাকে, ঠিক আছে। তো এই ঘাসটা মূলত আপনার পানিতেও কোনো সমস্যা হবে না, পানিতেও এই ঘাসটা মরবে না, এবং শুকনোতেও যথেষ্ট সমান হারে ফলন আপনার চলে আসে। তো এই ঘাসগুলা আপনাদের যাদের লাগবে, স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে আপনার এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু এই ঘাসগুলো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আর এই ঘাসটা কীভাবে রোপণ করবেন সে বিষয়টি আমি আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। যদিও এইখানে আসলে যেহেতু ঘাসটা কাটিংয়ের জন্য করা হয়েছে, এগুলো আপনি কেল বুঝতে পারবেন না, এখানে কেলটা বোঝাটা একটু টাফ, কষ্ট হয়ে যাবে। যেমন এখানে একটা আমাদের সুপা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা থেকে আমাদের ঘাস মাত্র কাটা হয়েছে, একটা সুপা থেকে কত কী পরিমাণ ছড়িয়ে যায়। তো নর্মালি আপনি রোপণ করবেন হলো দুটো করে কাটিং। যেমন আমি যদি আপনাদের এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, যে এইখান থেকে ধরেন আমরা যে দুইটা কাটিং নিছি, আপনারা এইভাবে লাইন করে, অর্থাৎ একটা জমিতে এভাবে লাইন করে রোপণ করবেন। অর্থাৎ এইভাবে দুইটা কাটিং আপনি রোপণ করবেন, অর্থাৎ যখন জমি চাষ করা থাকবে তখন আপনার লাইন করে, লাইন বরাবর দুটা করে কাটিং মাটির নিচে, জাস্ট 1-2 ইঞ্চি মাটির নিচে ঢেকে দিলেই হবে। তারপর জমিতে একটা জমিতে যদি পানি থাকে, অর্থাৎ জমিটা একটু ভেজা ভেজা থাকে, তাহলে দ্রুত জার্মিনেশন চলে আসে। তো এরকম দুইটা করে রোপণ করবেন, আবার এক হাত পর আবার দুইটা, এক হাত পর আবার দুইটা, এইভাবে মূলত এই ঘাসগুলো আপনারা রোপণ করবেন। তো এইভাবেই মূলত এই ঘাসগুলো রোপণ করতে হয়। তো এছাড়াও আপনার যারা ওয়ান হাইব্রিড যে ঘাসটা আছে সেই ঘাসগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন, আমাদের হয়তো এর আগের ভিডিওগুলোতে আপনারা সেটা দেখেছেন। আর এই ঘাসটায় প্রোটিনের পরিমাণও যথেষ্ট ভালো এবং তুলনামূলক মোটামুটি বেশ ভালোই সফট, যেটা আপনার প্রাণীতে ভালোই খেতে পারবে। আর এগুলো সাধারণত মরবে না, আপনি যে কোনো জমিতে করতে পারবেন। দেখেন আমি একটা বিষয় যদি আপনার লক্ষ্য করাই, যে তো নর্মালি আপনার এই বাঁশ ঝাড়ের নিচেও কিন্তু এখানে ঘাস হচ্ছে, তো নর্মালি যে কোনো জমিতে আপনার এটা করতে পারবেন, এটা আবাদি হোক অনাবাদি হোক জলাবদ্ধ হোক যে কোনো জমিতে এটা আপনার করা যায়। তো স্ক্রিনে দেওয়ার নম্বরটিতে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ঘাসটি পেয়ে যাচ্ছেন। তো যাদের আপনাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনের নম্বরটিতে যোগাযোগ করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।